শিবপুরের কারারচরে 15 একর জায়গায় 1987 সালে প্রতিষ্ঠিত হয় নরসিংদী বিসিক, যা উৎপাদনে আসে 1990 সালের দিকে। পরবর্তীতে 2023 সালের অক্টোবরে 30 একর জায়গা নিয়ে বিসিকের সম্প্রসারিত অংশের উদ্বোধন হয়, যার বরাদ্দ এখনও চলছে। নতুন পুরাতন মিলিয়ে 252টি প্লটের মধ্যে বরাদ্দকৃত 95টি প্লটে 39টি প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে উৎপাদনে আছে মাত্র 25টি। এখানে সবচেয়ে বেশি তৈরি হয় গ্রে কাপড় ও তোয়ালে, পাশাপাশি উৎপাদন হচ্ছে শিশু খাদ্য, পাটজাত পণ্য, মোবিল ও ঔষধ। উৎপাদিত এসব পণ্যের প্রায় 35% এখন রপ্তানি হচ্ছে। বিসিকে ঘিরে কর্মসংস্থান হয়েছে প্রায় 6,000 মানুষের। আমরা মানসম্মতভাবে প্রোডাক্ট উৎপন্ন করি, ঠিক আছে, এরপরে এটা আমরা সমগ্র বাংলাদেশেই সেল করি। শিশুদের খাদ্য, তারপর তোয়ালে, তারপরে এদিকে আছে কুটির শিল্প, বিভিন্ন জায়গায় যায় এগুলা। পাটজাত দ্রব্য এবং মোবিল লুব্রিকেন্ট এইগুলো উৎপাদন হচ্ছে, এবং বস্ত্র ম্যাক্সিমামই দেশের বাইরে আমেরিকা, কানাডা, জার্মানি, ইউরোপ কান্ট্রিতে এক্সপোর্ট হচ্ছে। কাজ করলে 10-12,000 টাকা পায়, আর যারা নাকি কাজ করতে পারে না, মানে জুনিয়র সিনিয়র জুনিয়র আছে, তারা মনে করেন যে 5-6,000 টাকা পায়। তবে রয়েছে বেশ কিছু সংকটও। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, সীমানা প্রাচীর না থাকা, লোডশেডিং, সেন্ট্রাল ইটিভি না থাকা, ব্যাংক লোনে জটিলতা ও গ্যাসের চাপ কম থাকায় সম্ভাবনা থাকা সত্ত্বেও আগাচ্ছে না বিসিকের কার্যক্রম। ড্রেনেজ যে ব্যবস্থাগুলি আছে, যে ড্রেনেজ ব্যবস্থাগুলিকে আরও একটু সম্প্রসারিত করা এবং বছরে অন্তত 2 বার করে এগুলিকে মানে পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। গ্যাস জেনারেটর যদি আমরা চালাতে পারতাম, গ্যাসটা যদি আর একটু ভালো ব্যবহার করতে পারতাম, তাহলে আমাদের বিদ্যুতের উপর অনেকটা চাপ কমে যেত। যে শিল্পগুলির যেখানে প্রশাসনিক যে একটা তৎপরতা, সেটি আমার মনে হয় আর একটু বাড়ার প্রয়োজন আছে। কারণ সন্ধ্যা হলে আমাদের নারী শ্রমিকরা যখন এই দিক দিয়ে যাতায়াত করেন, অনেকেরই ইফটিচিংয়ের শিকার হন। বিসিক কর্মকর্তারা বলছেন সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে। সমস্যা যেটা হয় যে আমাদের শিল্প মালিক যারা আছেন, ওনারা যত্রতত্র ময়লা ফেলেন, ওনাদের ময়লা ফেলার কারণেই মূলত ড্রেনেজ ব্যবস্থাটা অনেক মানে বাধাগ্রস্ত হয়। তবে আমরা চেষ্টা চালিয়ে ওনাদের সাথে আবার পরামর্শ করছি যে নতুন ড্রেনেজ ব্যবস্থা, ড্রেন আমাদের নতুন, সুতরাং আমরা একটু সতর্ক হলেই এটা মানে এই সমস্যাটা ওভারকাম করা সম্ভব। আমাদের কাছে যখন কেউ অভিযোগ জানায়, আমরা এটা সরাসরি পাঠিয়ে দিই ওনাদের কাছে, যেহেতু এটা আমাদের নিয়ন্ত্রণাধীন না, গ্যাসটাও আমাদের নিয়ন্ত্রণাধীন না, বিদ্যুৎটাও না, আমরা সেই সংক্রান্ত দপ্তরকে জানিয়ে দিয়ে পরে ওর ওনার ব্যবস্থা নেয় প্রয়োজনীয়। নরসিংদী বিসিকে প্রতি মাসে লেনদেন হয় 100 কোটি টাকার পণ্য। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।